একটু বোমা হামলা, ওই দেবে একটু বোমা হামলা, এটা করে সারা পৃথিবীকে আজকে কি করে রাখ সন্ত্রস্ত করে রেখেছে, ভীত সন্ত্রস্ত করে রেখেছে। বন্ধুগণ মনে করেন এটা মুসলিমরা করে? জি না, মুসলিমরা এটা করে না, মুসলিমরা এটা করে না। মুসলিমদের থেকে করানো হচ্ছে, তাদেরকে হাজার হাজার কোটি কোটি টাকার লোভ দেখিয়ে আইএস গঠন করা হয়েছে। আইএস গঠন করেছে ইহুদির বাচ্চারা সারা পৃথিবীতে, ইহুদিরা সারা পৃথিবীকে এরকম সন্ত্রস্ত করে রেখেছে, মুসলমানের নাম নিশানা থেকে মুছে যায়, এর জন্য ইহুদিরা এই ষড়যন্ত্র করেছে। টুইন টাওয়ার ধ্বংস হলো, বহু ধর্মের লোক মারা গেল, কিন্তু ইহুদি একটাও মারা যায়নি। অথচ কি এই টুইন টাওয়ারের সম্পূর্ণ নিয়ন্ত্রক হচ্ছে ইহুদিরা, সবকিছু নিয়ন্ত্রক ইহুদিরা। এখন প্রমাণ হয়েছে ইহুদিরা এই টুইন টাওয়ার ধ্বংস করেছে। আর এই ইহুদিরা এত বেশি আধিপত্য বিস্তার করেছে যে তাদের খ্রিস্টানরা অর্থাৎ অন্য যারা রয়েছে তাদের কথা উঠতে হবে আর বসতে হবে, কারণ নেতৃস্থানীয় সব পর্যায়ে এই ইহুদিরা রয়েছে। বড় বড় মিডিয়াতে ইহুদিরা রয়েছে, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য সব রয়েছে ইহুদিদের। একজন ইহুদির ধনকুব যদি একদিনের জন্য ব্যবসা বন্ধ করে সারা পৃথিবীর লোক অর্থ মন্দা অভাবে একেবারে দুর্ভিক্ষ নেবে। সমস্ত কথা পত্রিকায় জরিপের পরিসংখ্যানে বের হয়েছে। একটা কথা চিন্তা করেন, আরাকানে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, কারা করছে হত্যা? ইরাকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, কারা করছে হত্যা? এদের বিরুদ্ধে আইএসের কোনো মাথা ব্যথা নাই, কারণ কি বাংলাদেশে তো এরকম কোনো সমস্যা নাই, তো বাংলাদেশে তোমার আইএসের মাথা ঘামানোর কি দরকার? আইএস হচ্ছে যুজুর ভয় আর কিছু। চিন্তা করে দেখেন ফিলিস্তিনে ইহুদিরা প্রতিনিয়ত ফিলিস্তিনিকে মুহুর্মুহ হত্যা করছে, বাচ্চা শিশু বাচ্চা কোনো কিছুকে বাদ রাখছে না, কোনো আদমকে হত্যা করছে। অথচ এই কোন একটা ইহুদির বাচ্চাকে আজ পর্যন্ত আইএস হত্যা করছে, একটা কোনো প্রমাণ নাই, কোন এক ইহুদির বাচ্চাকে আইএস হত্যা করেনি। অথচ আইএস মানে হচ্ছে ইসলামিক স্টেট, ইসলামিক স্টেট আইএস, অথচ তারা ইহুদিদেরকে হত্যা করে নাই। কারণ কুকুর কখনো কুকুরের লেজে কামড় দেয় না বন্ধুগণ, কুকুর কোনদিন কুকুরের গায়ে কামড় দেয় না, কুকুরের লেজে কামড় দেয় না। সে কারণে এই আইএস হচ্ছে ইহুদিদের তৈরিকৃত একটা দল, যে কারণে তারা ওই ইহুদিদেরকে হত্যা করে না, কারণ কুকুর কুকুরের লেজে কামড় দেয় না। আমরা আয়াতকে বিশ্বাস করি না, আমরা ইহুদি খ্রিস্টানের তন্ত্র মন্ত্র বিশ্বাস করব না ইনশাআল্লাহ। আমরা বলি পবিত্র কোরআন ও সহিহ হাদিস কি বলেছে, মানুষের সামনে তা প্রচার করে দিয়ে বুঝিয়ে দিব কোরআন হাদিস এটা বলেছে, এর বিনিময়ে আমার জীবনের জন্য ঝুঁকি আসতে পারে, আসুক তাদের কোনো সমস্যা নাই। তারা বলছে আমরা সরকারকে ভয় পাই, তাগুতকে ভয় পাই, তাই তাগুতের বিরুদ্ধে কথা বলি না, সরকারকে ভয় পাই, আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি না। অথচ আমরা আইএস কে জঙ্গিদেরকে ভয় পাই যারা সরকারের ভিতরে বোমা হামলা করে, কেমন বিপরীতমুখী কথাবার্তা। আমরা আইএস জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছি কত কত বছর আগে থেকে, তারপরেও দোষ দেওয়া হবে? ওহো, এই মনোযোগটা করতে দিল না কারা? নিশ্চয়ই রাজনীতি। মনোযোগটা করতে দেয়নি কারা? নিশ্চয়ই রাজনীতি। মুখের ভাষা সংযত করা উচিত। জি, আল্লাহর নবী ছিলেন শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, তারপর নবী কেন সাল্লাল্লাহুকে তারা সাহাবী ধর্ম থেকে আক্ষে দিয়েছিল, মাজনুন পাগল আক্ষে দিয়েছিল, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী আক্ষে দিয়েছিল, কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহুর ধর্ম আজ পর্যন্ত সসম্মানে টিকে রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। হক এবং বাতিলের সংঘর্ষ হয়েছে একেবারে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, হক এবং বাতিলের সংঘর্ষ থাকবে। হক আলাদা হয়ে যাবে, বাতিল আলাদা হয়ে যাবে, হকের সঙ্গে কখনো বাতিল মিক্সিং করতে পারে না, ওয়ালা তালমিসুল হাক্কা বিল বাতিল, কখনো বাতিলের সঙ্গে হক মিক্সিং হতে পারে না বন্ধুগণ। এখানে বিভেদ সৃষ্টি করার কোনো বিষয় নয়, যারা বিদাত করবে বিদাতীদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, তাদের মেয়ের সঙ্গে বিবাহ নেই,
নিকৃষ্ট বিদাতির জন্য কোনো সালাম নেই বিদাতির জন্য বিদাতির মেয়ের সঙ্গে কোনো বিবাহ নাই বিদাতির সঙ্গে কোনো সম্পর্ক নাই বিদাতি থেকে আলাদা হতে হবে যদিও হাতের মিল পাবে একাই থাকি তো বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন সূরা মায়েদা 5 নম্বর সূরা 93 নম্বর আয়াতে মান কাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন বিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে এখানে এসেছে মান কাতালা নাফসান আপনি এত ডিপার্টমেন্ট করেন কি হইছে মান কাতালা নাফসান বিগায়রি নাফসিন যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে অন্যায় ভাবে কোনো মানুষকে কোনো মানুষ হত্যা করে এখানে আল্লাহ কি বলেছেন মুসলিমকে হত্যা করে মুমিনকে হত্যা করে বলেন পরক বলেছেন মান কাতালা নাফসান যে ব্যক্তি কোনো আত্মাকে হত্যা করলো সে হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ যে কেউ হোক না কেন অন্যায় ভাবে যদি কোনো মানুষকে হত্যা করা হয় আও ফাসাদিন ফিলার অথবা জমিনে